বাংলাদেশের পাঁচশো বিশ রানেই সন্তুষ্ট ডোমিঙ্গো বাংলাদেশের চেয়ে বেশি করব আমরা বললেন লঙ্কান বলার এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান চার উইকেটে চারশো বলা যায় একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা হাতে এখনো ছয় উইকেট কোথায় গিয়ে থামবে বাংলাদেশ বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো খুব বেশি দূর যেতে রাজি নন তার আশা বাংলাদেশের স্কোর পাঁচশো বিশ হলে যথেষ্ট কোথায় গিয়ে থামবে বাংলাদেশ জানতে চাইলে কোচ ডোমিঙ্গো বলেন আগামী তিন দিনে আমরা ভালো কিছু সময় তৈরি করে নিতে চাই আমি মনে করি না অনেকগুলো ওভার নষ্ট হয়েছে গতকাল পঁচিশ ওভার খেলা হয়নি এটা নিয়ে হয়তো আমরা আজ সারা রাত আলোচনা করতে পারি তবে আমি চাইব আজ সকালে দ্রুত কিছু রান তুলে নিতে পাঁচশো বিশ রান হলেই আমি মনে করি তা হবে যথেষ্ট এবং স্বাগতিকদের ওপর দারুণ চাপ সৃষ্টি করা যাবে টেস্ট ক্রিকেটে ভুলে যাওয়ার মতো দুটি দিন কাটালেন শ্রীলঙ্কার বলাররা দুই দিনে একশো ওভার বল করে বাংলাদেশের মাত্র চার উইকেট তুলে নিতে পেরেছেন তারা এই চার উইকেটের মধ্যে দুটি বিশ্ব ফার্নান্দোর কিন্তু সেটা প্রথম দিনে দ্বিতীয় দিনে কোনো উইকেট পাননি হাতি এই পেসার দিন শেষে তবু হতাশা প্রকাশ করলেন না তিনি বরং উল্টো হুমকি দিয়ে বসলেন বাংলাদেশ যত রান করবে তার চেয়ে বড় সংগ্রহ করবেন তারা ফার্নান্দোর দাবি উইকেটে বলারদের জন্য তেমন কিছুই ছিল না সেই তুলনায় তারা খারাপ করেননি দ্বিতীয় দিনে উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোর দিকে মনোযোগী ছিল স্বাগতিকরা লঙ্কান পেসার বলেন আমরা যেমন ভেবেছিলাম উইকেট থেকে তেমন সাহায্য পাইনি আমরা ভেবেছিলাম ভেতরে কিছুটা শুষ্ক থাকবে কিন্তু এখন এটা ব্যাটিং উইকেট গতকাল আমরা উইকেট নিতে চেয়েছি ভেবেছিলাম পেস্তারদের জন্য কিছুটা সাহায্য আছে এজন্যই বেশ রান দিয়ে ফেলি তামিম দ্রুত গতিতে রান নিয়েছেন দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনা ছিল রান আটকে রাখার আমরা ধৈর্য ধরে বল গড়ে গেছি সেভাবেই উইকেট পেয়েছি প্রথম সেশনের পরেই বুঝেছিলাম এখানে পেসার বা স্পিনারদের জন্য তেমন কিছু নেই